রেকর্ডিং সেমিস্টার ওয়ান জেনারেল। আজকের আমরা আলোচনা করব ফাইটোঅ্যালেক্সিন নিয়ে। ফাইটোঅ্যালেক্সিন জিনিসটা কি? ফাইটোঅ্যালেক্সিন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা গাছের মধ্যে আগে ছিল না, কিন্তু কোনোরকমভাবে ইনফেকশান আসার পরে সেই গাছ পার্টিকুলার কিছু কেমিক্যালস তৈরি করবে এবং যেটা তার ডিফেন্স মেকানিজমের সাথে জড়িত। এক্ষেত্রে হোস্ট স্পেসিফিসিটি শুধুমাত্র কি ধরনের গাছ সে কী ধরনের কেমিক্যালস তৈরি করে এর উপর ডিপেন্ড করছে। এটা পার্টিকুলার কোনো প্যাথোজেনের স্পেসিফিসিটি নেই। যে ফ্যামিলির গাছ সেই ফ্যামিলির কিছু চরিত্রগতভাবে কিছু কেমিক্যালস তৈরি করার ক্ষমতা আছে, সেটাই তার ডিফেন্স মেকানিজমের কাজে আসবে। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো যে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে পোকা বেগুন আর একটা ফ্রেশ বেগুন কিনলাম, ফ্রেশ বেগুন খেলাম। ইন জেনারেলি একটা বেগুনের মধ্যে যা যা থাকা উচিত তাই আছে, কিন্তু একটা পোকা বেগুন পোকাটাকে রিমুভ করে দিয়ে সেই বেগুনটা যখন খাওয়া হবে, ওই বেগুনটার মধ্যে স্পেশাল কিছু ডিফেন্স মেকানিজমের কিছু তৈরি করা কেমিক্যালস পাওয়া যাবে, যেটা প্যারাসাইট আক্রমণ করার আগে পর্যন্ত গাছ তৈরি করে না। এই যে ঘটনাটা, এটা অপেক্ষাকৃত বেশি উপকারী। সাধারণ শাকসবজি যেগুলো কোনোভাবে কোনো দ্বারা কিছু দ্বারা ইনফেক্টেড হলো এবং ইনফেকশানটা ভয়ঙ্কর কিছু নয়, এটা কোনো লেদা পোকা বা অন্য কিছু বা কোনো স্টেম বোরার, মানে যাই হোক যেন কোনো ফ্রুট বা লিফে কোনো বোর করলো বা পাতা শর্ট হোল হলো, কিছু কেটে খেয়ে নিল, তার মধ্যে ফাঙ্গাস বা অন্য কিছুর উপস্থিতি নেই, কিন্তু একবার আক্রমণটা হয়েছিল তারপর সেরে গেছে, কিংবা তার মধ্যে কোনো পোকা বসে আছে যার থেকে তেমন বিষাক্ত কিছু নেই, এরকম যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কেনা, মানে সেগুলো খাওয়া আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে উপকারী, ক্ষতি নয়, উপকার। ঠিক আছে, এইখানে সামনে রাখা আছে কিছু ফাইটোঅ্যালেক্সিনের উদাহরণ। এলে কী হচ্ছে, এখানে ফাইটোঅ্যালেক্সিনের স্বাভাবিক চরিত্রটা কী? না, অতি অল্প মাত্রায় তৈরি হবে। আর উদাহরণটাকে দেওয়ার জন্য আমাকে ওবিএসসি যেতে হবে, ওবিএসসি যাওয়ার পরে এটাকে নামাতে হবে, নামালাম আবার ফিরে গেলাম। কী আছে এখানে? এখানে আছে পিজাম স্যাটিভাম, উদাহরণটা সবসময় একটা সহজ হয়। পিজাম স্যাটিভাম মটর গাছ, পিসাটিন, এর হচ্ছে ফাইটোঅ্যালেক্সিনের নাম। এর যে কেমিক্যালসটা তৈরি করে কোনো অন্য যে কোনো ধরনের আক্রমণ হলেই এই ধরনের একটা কেমিক্যালস নিজের থেকে তৈরি করবে, চেষ্টা করবে সেই আক্রমণটাকে ব্যাহত করার জন্য, আক্রমণটাকে আটকানোর জন্য। অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি যখন প্যাথোজেন দ্বারা গাছ আক্রান্ত হয় তখন এলিস্টার নামের, এলিস্টার নাম দেওয়া হয়েছে এলিস্টার, যাই হোক, যে প্যাথোজেন আক্রমণ করুন, ধরুন কিটোজেন বা তাদের অন্য ধরনের যা সেলুলার মেটেরিয়াল আছে বা অন্য কোনো প্রোটিনের উপস্থিতি আছে, যেরকম আমাদের অ্যান্টিবডি রেসপন্স হয়, অ্যান্টিজেন ঢুকলো দিলে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলো, তার এগেনস্টে ওকে ডিটেক্ট করে ওকে মারার জন্য একটা অ্যান্টিবডি তৈরি হলো, সেরকমই গাছের ক্ষেত্রেও তাই। এই এলিস্টার জাতীয় জিনিসপত্র যেগুলো আক্রমণকারী যে সমস্ত প্যাথোজেন আছে বা প্যারাসাইট আছে তাদের থেকে সেন্স পাওয়ার পরে ডিফেন্স মেকানিজমের জন্য এরা যেটা তৈরি করে রাখে, সেই পিসাটিন, যদি মোটর গাছ হয় পিসাটিন, যদি ছোলা গাছ হয় তাহলে মেডিকারপিন, এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করতে থাকবে। অ্যাকচুয়ালি ফেবেসি ফ্যামিলির আলফা আলফা মেডিকাগো স্যাটিভা, এই ক্ষেত্রে ফ্যামিলিকে ধরে যেরকম নাম দেওয়ার প্রবণতা সেরকম খুব ইম্পর্টেন্ট একটা গাছকে টার্গেট করে তাদের ফাইটোকেমিক্যালসগুলোকে ওই রকম করে নাম দেওয়া হয়। ঠিক আছে, তাহলে গেল প্রথম কথা হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে ফাইটোঅ্যালেক্সিন আফটার আক্রমণ, আক্রমণ না হলে ফাইটোঅ্যালেক্সিন এটা তৈরি করে না। নিম গাছ সবসময়ের জন্য তেতো, তার মানে কি অল টাইম তৈরি করে রেখেছে কিছু কেমিক্যাল, আক্রমণ করার পরে আবার কিছু একটা তৈরি করছে, সেই রকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে লোকালাইজড এরিয়াতে কাজ করে, যেখানে তৈরি হয় তার মানে আক্রমণ পাশাপাশি হয়েছে, পাশাপাশি হয়েছে বলেই সেন্স পেয়ে ওখানেই প্রোডাকশনটা হচ্ছে এবং ওটাই ডিফেন্স স্ট্র্যাটেজির মধ্যে আছে ওর। আচ্ছা,
তো তাহলে বাজারের উদাহরণে ফিরে গেলে আমাদের কি করতে হবে, পোকাটা জাস্ট বের করে দিয়ে খেয়ে নিতে হবে। ওই পোকা আছে দেখে বিরাট অঞ্চল বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আবার সেই পেলাম না, এদের যে ফাইটোকেমিক্যালসটা আছে, যে ফাইটোঅ্যালেক্সিনটা আছে সেটাও পেলাম না। যাই হোক, সেটা হোক। তারপরে আছে কি, 3 নম্বর প্রশ্ন পয়েন্ট কি আছে, প্যাথোজেন স্পেসিফিক নয়, গাছ নিজের স্পেসিফিসিটিতে নিজের ক্ষমতা অনুযায়ী এক এক ধরনের গাছ এক এক রকম জিনিস বানায়, ঠিক আছে। যেমন মেডিকারপিন বানায় লিগুমিনাসি ফ্যামিলি বা ফেবেসি ফ্যামিলি, আর তাদের মধ্যে ছোলা আছে, তাদের মধ্যে আলফা আলফা টনিক আছে, তার মধ্যে সিম আছে, যাই হোক। তারপরে ছিল সিম, সিম সিম আছে কিনা খেয়াল নেই, দেখতে হবে, পরে দেখছি। আচ্ছা, পিজাম স্যাটিভামের ক্ষেত্রে পিসাটিন, ওটা হচ্ছে মটর গাছ। আচ্ছা, এই উদাহরণগুলো দেওয়া আছে, 2-4টে করে মাথায় রাখতে হবে। আর এগুলো কী ধরনের রেসপন্স করছে এগুলো তো রিসার্চ পেপার থেকে নেওয়া, এগুলো অত কিছুই লাগবে না। যেটা 2-3টে উদাহরণ মাথায় রাখতে হবে, সোলানেসি ফ্যামিলির কোনো যদি থাকে, সোলানেসি ফ্যামিলির কী থাকছে, সোলানেসি ফ্যামিলির ক্যাপসিডিওল, ক্যাপসিয়াসিন হচ্ছে এদের অরিজিন, এদের সবসময় জন্য ক্যাপসিকাম যে ফ্যামিলিটা, মানে আই মিন সোলানেসি যে ফ্যামিলিটা, এই লঙ্কা টঙ্কার যে এ গ্রুপটা, তো এই কেসটা কী হচ্ছে, এদের মধ্যে থাকছে ক্যাপসিয়াসিন। ক্যাপসিয়াসিন আবার আলু গাছের মধ্যেও পাওয়া যায় ছাড়ো। তাহলে কী হচ্ছে, ক্যাপসিয়াসিন হচ্ছে সবসময়ের জন্য আছে, অ্যান্টি ক্যান্সার হচ্ছে একটা এজেন্ট, যেটা যেটা আবার উল্টো দিক থেকে ক্যালসিয়ামকে হাড়ের ভিতর থেকে বাইরে বের করে আনতে পারে। যেরকম পালং খেলে ক্যাপসিয়াম ডিপোজিশন হয়, যেমন অতিরিক্ত ক্যাপসিকাম বা কাঁচা লঙ্কা বা টমেটো বা আলু খেলে হাড়ের ভিতর থেকে ক্যালসিয়াম ব্লাড লেভেলে চলে আসে বা মাসেলে এসে ডিপোজিট হয়, ওই জন্যই ঘুরপথে ওটাই ডায়াবেটিসের একটা অন্যরকম প্রবলেম তৈরি করে। তো ক্যাপসিয়াসিন হাড়ের ভিতর থেকে ক্যালসিয়ামকে টেনে মাসেলে ডিপোজিট করিয়ে দেয়, ব্লাড লেভেল থেকে মাসেল হয়ে, যে ব্লাড লেভেল থেকে মাসেলে যে গ্লুকোজটা যে ট্রান্সফর্ম হবে সেটাতে না হয়ে গিয়ে ব্লাডেই থেকে যায়। এটা একটা ডায়াবেটিসের একটা বড় কারণের অংশ বটে। আর ছেড়ে দিলাম, ঘটনাটা কী দাঁড়াচ্ছে, যে এই ক্যাপসিয়াসিন যাদের আছে তাদের এটা হচ্ছে প্রাইমারি একটা প্রোডাক্ট সবসময়ের জন্য থাকছে, সেকেন্ডারি একটা প্রোডাক্ট কি আফটার আক্রমণ হওয়ার পরে ক্যাপসিডিওল তৈরি করলো। তাহলে ক্যাপসিডিওলটা কী হলো, এটার নাম হলো ফাইটোঅ্যালেক্সিন। কী আক্রমণ করেছে ইম্পর্টেন্ট ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস আক্রমণ করছে। যা ফাঙ্গাসই আক্রমণ করুক না কেন, এরা এদের সেনাবাহিনীতে যে সেনা ডিফেন্সের জন্য আছে তাকেই বের করে দেবে, সেরকমই এরা হচ্ছে ক্যাপসিডিওল তৈরি করে। তাহলে ফাইটোঅ্যালেক্সিন সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার। এগুলো আর একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে যে হোস্ট সাসেপ্টেবিলিটি তৈরি হয় কেন, একটা গাছ অনেকদিন ধরে লোড ছিল ডিফেন্স, একটা ফাঙ্গাসের এগেনস্টে আক্রমণ হতো না, কিন্তু তার মধ্যে একটা হোস্ট সাসেপ্টেবিলিটি তৈরি হয়ে গেল, মানে আর রোগ প্রতিরোধক ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। এটা কীভাবে হতে পারে, এটা কিন্তু ভাবার ব্যাপার আছে। ভাবার ব্যাপার আছে এরকম যে কিছু কিছু মাইকোটক্সিন, কিছু ফাঙ্গাল টক্সিন, তাদের কাজই হচ্ছে আগে গিয়ে এই এলিস্টার মলিকুল যেগুলো আছে, যেগুলোকে গাছ চিনে ডিফেন্সের জন্য তার ফাইটোঅ্যালেক্সিন ক্ষরণ করে, এই এলিস্টার মলিকুলগুলোকে যারা ডিটেক্ট করে সেইটাকে মডিফাই করে দেয়। তাহলে গাছ প্রথমে চিনতে পারে না, এক হতে পারে। দুই হতে পারে কি, না এদের ফাইটোঅ্যালেক্সিন তৈরি করার যে মেকানিজমটা সেইখানে এসে রিপ্রেসার মলিকুল হিসেবে হাজির হয়ে যায়, গাছকে সিগনাল দেয় যে তোমার যথেষ্ট পরিমাণ ফাইটোঅ্যালেক্সিন উপস্থিত আছে, অতএব তোমাকে আর নতুন করে তৈরি করতে হবে না। অ্যাকচুয়ালি ধরো গ্লাসে চিনি মেশানো হচ্ছে আর টেস্ট করা হচ্ছে, মিষ্টিটা ঠিকঠাক এসে গেলে আর চিনি মেশানো হবে না। তার মানে কি, যে ওই মিডিয়াতে উপস্থিত যে চিনিটাই তো মেশাচ্ছি, চিনিটা দেবো কি দেবো না এটা কন্ট্রোল হচ্ছে কীভাবে, না টেস্ট করছি টেস্ট করছি, কিংবা ধরো যদি নিচের দিকে হয়তো কতটা দ্রবণীয় হতে পারে সেটা দেখার জন্য দেখছি, যেই মুহূর্তে নিচে থিতিয়ে গেল চামচের পর চামচ মেশাচ্ছি গুলছি, গুলার পরে দেখছি যে আবার মেশালাম, কিন্তু যতটা মেশালাম পুরোটাই নিচে গিয়ে থিতিয়ে গেল। তার মানে কী হলো, তার মানে হচ্ছে আর ওর ধারণ ক্ষমতা নেই, তখন বুঝলাম এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেছে, এখানে আর চিনি যোগ করার দরকার নেই বা করা যাবে না, এই যে ব্যাপারটা। এখানে ক্ষেত্রে কী হচ্ছে, কোরাম সেন্সিংয়ের মতো এটাও একটা ঘটনা ঘটছে, যে একটা রিপ্রেসর মলিকুল হিসেবে গিয়ে হয় বাইন্ড করে যাচ্ছে দিয়ে আর জিন এক্সপ্রেশন অফ করছে, অথবা কী করছে না,
এর মিডিয়াতে উপস্থিতিতেই প্রমাণ হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ফাইটোকেমিক্যালস উপস্থিত আছে, অতএব তার ইনহিবিটার হিসেবে প্রোডাকশনটার ইনহিবিটার হিসেবে কাজ করে যাচ্ছে। তাহলে এই সিস্টেমটার জন্য কী হবে, গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা লেস হয়ে গেল, সাসেপ্টেবল হোস্ট হয়ে গেল। এবারে এটা কীভাবে ডেভেলপ করতে পারে, ডেভেলপ করতে পারে ফাঙ্গাসটা যদি মডিফাই হয়ে এরকম কারবার যদি শিখে যায় তাহলে সেটা হতে পারে, আরেকটা হতে পারে অতিরিক্ত সার বীজ হেন তেন ইউজ করার জন্য গাছের ক্ষমতাটা অটোমেটিক্যালি কমে যাওয়া। অ্যাকচুয়ালি ক্ষমতা কমে যাওয়া খুব ব্রড এক্সপ্রেসতে বলে দিচ্ছি আমরা, কিন্তু কথাটা হচ্ছে ক্ষমতাটা কীভাবে কমে, ক্ষমতাটা এইভাবে কমে যে তার সেন্স করার বিভিন্ন বায়োমলিকুলগুলো মডিফাই হয়ে যায়, যার জন্য ও তার নিজের অ্যাক্টিভিটি ঠিক করে মেনটেন করতে পারে না। এগুলোকে সাপ্রেস না করতে পারলে গাছ নাইট্রোজেন দিলাম হু করে গাছটা বড়ো হচ্ছে, শুধু যে খাবার পেয়ে বড়ো হচ্ছে নয়, অনেক কিছু অ্যাক্টিভিটিকে অফ করিয়ে দিয়ে গাছটাকে বড়ো করানো হয়। সে অনেক কিছু অ্যাক্টিভিটির মধ্যে এইসব জিনিসও পড়ে, যার ফলে গাছ অনেক বেশি সাসেপ্টেবল হয়ে ওঠে, অনেক বেশি রোগাক্রমণের শিকার হয়ে ওঠে, যার জন্য আবার বীজ মারতে হয়, দিলে আরও মডিফাই হয়। যাই হোক, সেটা নিয়ে কথা না, এটা তো হতেই থাকছে আজকের দিলেন ঘটনাটা। তাহলে কী হলো, দু চারটে উদাহরণ মাথায় রাখতে হবে। আর কোরাম সেন্সিংয়ের কেসটা কী হয়েছিল, কোরাম সেন্সিংয়ের সেন্সটা কিছুই না, একটা ব্যাকটেরিয়া আক্রমণ করলো, ব্যাকটেরিয়া যখন অ্যান্টিবায়োটিক দ্বারা যখন কাউন্টার হচ্ছে তখন কী হচ্ছে না, ব্যাকটেরিয়া নিজে একটা কেমিক্যালস রিলিজ করছে, সেই কেমিক্যালস পাশের ব্যাকটেরিয়ার কাছে খবর যায়, তার পাশের ব্যাকটেরিয়ার কাছে খবর যায়, মানে সেই কেমিক্যালসটাকে বোঝা মাত্র পাশের ব্যাকটেরিয়াগুলো বাইরে একটা কোট তৈরি করে, শক্তিশালী কোট তৈরি করে ফাঙ্গাস হোক ব্যাকটেরিয়া হোক তারা কী করছে, কমিউনিকেট করে যাচ্ছে, এবং তারা একটা প্রোটেকটিভ লেয়ারের মধ্যে অবস্থান করছে। তার ফলে কী হবে, অ্যান্টিবায়োটিকের অ্যাকশন শেষ হওয়া পর্যন্ত ব্যাকটেরিয়ারও কোনো আক্রমণ দেখা যাবে না, রোগী সুস্থ লাগবে, তারপরে আবার কী হবে, আবার রোগটা অ্যাপিয়ার হবে। এইটা আটকানোর জন্য বেশ কিছু মিক্স অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে, যেমন ক্ল্যাভাম, ক্ল্যাভাম হচ্ছে অ্যামক্সিসিলিন আর ক্ল্যাভানিউলিক অ্যাসিড। তাহলে শুধু অ্যামক্সিসিলিন দিয়ে যে ডিজিজটাকে সারিয়ে ফেলা যাচ্ছিলো, যে ব্যাকটেরিয়াটাকে মারা ফেলা মেরে দেওয়া যাচ্ছিল, অ্যামক্সিসিলিন 500 দিয়ে আর হচ্ছে না, কোরাম সেন্সিংয়ে গিয়ে চুপ করে ঘাপটি মেরে থাকছে। আবার তখন কী হচ্ছে, এতে এবারে কী করছে না, ক্ল্যাভানিউলিক অ্যাসিড মেশানো হচ্ছে, ক্ল্যাভানিউলিক অ্যাসিড যখন এই ট্যাবলেটটার সঙ্গে থাকছে ও কী করছে, কোরাম সেন্সিংয়ের জন্য যে কেমিক্যালসটা রিলিজ করে সেই কেমিক্যালসটাকে ইয়ে ব্লক করে। তার মানে কী হলো, পাশের ব্যাকটেরিয়া খবর পেলো না যে অ্যান্টিবায়োটিক আসছে, আক্রমণ হচ্ছে, তার প্রোটেকশান নেই, ওপেন থাকলো, দিলে অ্যান্টিবায়োটিক তাকে মেরে ফেলতে পারলো। এগুলো এখন নতুন চিকিৎসা এসে গেছে, যেগুলো একই ওষুধের সাথে একটা কম্বো করা আছে, সেই কম্বোর জন্য অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি না, মাইক্রোটক্সিন উপস্থিতির জন্য অনেক সময় কী হবে যে এলিস্টারগুলোকে গাছ ডিটেক্ট করতে পারবে না, এবং হোস্ট কী বলে ডিজিজ সাসেপ্টেবিলিটি দেখাবে। বোঝা গেল, তাহলে ফাইটোলক্সিন সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ঠিক আছে।